আপনারা অনেকেই এই ধরনের ইমেজ তৈরি করতে চান এআই এর মাধ্যমে। আপনারা খুব ভালো মতোই জানেন, আপনারা দেখেছেন সাম্প্রতিক সময়ে এই ধরনের এআই ইমেজ গুলো মার্কেটে খুব বেশি ট্রেন্ডি চলছে। সো আপনারা যারা এই ধরনের এআই ইমেজ গুলো ক্রিয়েট করতে চান কিংবা নিজের মতো যে কোনো ধরনের ফেস্টিভ্যাল ইমেজ ক্রিয়েট করতে চান, কিভাবে ক্রিয়েট করবেন আমি আপনাদেরকে সেটার দুইটা প্রসেস খুব সুন্দর মতো দেখাবো। সো প্রথমত আমরা কোন ধরনের এআইটাকে আমরা ব্যবহার করতে যাচ্ছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। এই ধরনের ইমেজগুলো আপনি সবচাইতে ভালো মতো তৈরি করতে পারবেন বিং এআই ইমেজের মাধ্যমে। বিং এআই ইমেজে চলে আসবেন সরাসরি, এরপর দেখতে পাচ্ছেন ইমেজ ক্রিয়েটর ফরম মাইক্রোসফট ডিজাইনার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আমার সামনে সরাসরি দেখা যাচ্ছে ক্রিয়েট, বাট আপনার সামনে এটা দেখা যাবে না, কারণ আপনার সামনে শো করবে জয়েন অ্যান্ড ক্রিয়েট। যখন জয়েন অ্যান্ড ক্রিয়েট লেখা থাকবে তখন আপনাদেরকে জয়েনে ক্লিক করতে হবে। জয়েনে ক্লিক করার পর মাইক্রোসফটে একটা অ্যাকাউন্ট সাইন আপ করে ফেলবেন। অ্যাকাউন্ট সাইন আপ করার পর দেন কেবলমাত্র আপনার লগ ইন ইন্টারফেসটা এইভাবে চলে আসবে। এখন ধরুন আমরা কি ক্রিয়েট করতে চাচ্ছি সেটা আপনাকে ক্রিয়েট করতে হবে। আপনি যদি সারপ্রাইজ মিতে ক্লিক করেন তাহলে এখানে আপনার সামনে অনেক ধরনের এআই ইমেজগুলো রেডিমেড রয়েছে, সেগুলো দেখে আপনি প্রম্পটগুলো প্র্যাকটিস করতে পারেন। আর যদি নিজে নিজে কিছু করতে চান তাহলে আপনাকে এখানে কমান্ড, এই বক্সের ভিতর কমান্ড দিতে হবে। সো আমরা কিভাবে কমান্ড দিব সো চলুন সেটা এবার দেখা যাক। ধরুন আপনি কি চাচ্ছেন আমি আপনাদেরকে আবার ইমেজগুলো দেখাই। ধরুন আমরা এখানে এরকম যে ফেসবুক রয়েছে এই ধরনের একটা ইমেজ আমরা ক্রিয়েট করব। আমরা কি চাচ্ছি যে আমরা আমাদের এই ফেসবুক বা এই ধরনের একটা ইমেজ বা একটা টাইমলাইনের উপরে একটা কার্টুন বসে রয়েছে। সো আমরা ফেসবুকের না, আমরা তৈরি করব হচ্ছে টুইটারের। সো কিভাবে ক্রিয়েট করব, প্রথমত আমি এখানে কমান্ড দিয়েছি যে ক্রিয়েট এ 3D রিয়েলিস্টিক ফটো। এরপর দিতে হবে এ ইয়ং বয় সিটিং অন এ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম লোগো, আমি এখানে দিয়ে দিচ্ছি টুইটার। এখন আমাকে কমান্ড দিতে হবে দ্য বয় ড্রেস ওয়েল, আমি এখানে দিয়ে দিতে পারি সে কি ধরনের ড্রেস পরে রয়েছে সেগুলো। এবার এখানে আমি একটা দিয়ে দিতে পারি তার চোখে একটা ট্রান্সপারেন্ট একটা সানগ্লাস রয়েছে, এই ধরনের কোনো কিছু আপনি যা ইচ্ছা কমান্ডগুলো দিবেন, যে ছেলেটা দেখতে কেমন, সে কি ধরনের ড্রেস আপ কন্ডিশনে রয়েছে সেসব আপনি এখানে কন্ডিশন ভাবে দিয়ে দিবেন। যেমন আমি এখানে এক্সট্রা ভাবে দিয়ে দিতে পারি তার গলায় একটা গোল্ডের একটা চেইন রয়েছে। এরপর দিয়ে দিতে পারি নাইকি স্পোর্টস শুজ, ক্রিয়েটে ক্লিক করছি। দেখতে পাচ্ছেন আমরা এখানে যে প্রম্পট কমান্ডগুলো দিয়েছিলাম সেগুলো অনুযায়ী এখানে এগুলো তৈরি হয়ে গেছে, রাইট? এবার চলুন আমরা একটু ভিন্নভাবে ভিন্ন কিছু পরিকল্পনা করি। সো ভিন্নভাবে ভিন্ন কিছু পরিকল্পনা করার জন্য আমাদেরকে চলে আসতে হবে গুগল ট্রান্সলেটরে। এখন গুগল ট্রান্সলেটর ব্যবহার করে আপনি ক্রিয়েট করতে পারেন। যেমন এখানে আমি লিখে দিতে পারি, এখানে দেখতে পাচ্ছেন আমি একটা কমান্ড দিয়ে দিয়েছি যে বাচ্চারা বনের ভিতরে একটা মাঠে ফুটবল খেলছে, আকাশে পাখি উড়ছে এবং মাঠের চারপাশে লোকজন বসে খেলা দেখছে। এখন এখানে একটা কমান্ড আমরা ক্রিয়েট করলাম, রাইট? এখন এই কমান্ডটাকে আমাদেরকে পেস্ট করতে হবে। সো আমরা এখানে কমান্ডটাকে পেস্ট করে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি এক্সট্রা আরো কিছু ইনফরমেশন দিয়ে দিয়েছি, যেমন এখানে লিখে দিয়েছি 8K বিউটিফুল সিন, রিয়েল পিপল, রিয়েল সিন, রিয়েলিস্টিক ফরেস্ট। এই কমান্ডগুলো আপনি যখন লিখে দিবেন তখন আপনার ইমেজটাকে এগুলো আরো বেশি রিয়েলিস্টিক ভাবে এটা ক্রিয়েট করে দিবে। সো আমরা ক্রিয়েটে ক্লিক করছি। সো আমরা কি কমান্ড দিয়েছি এবং আমরা কি চাচ্ছি সেটা হচ্ছে আমাদের মেইন, এবং অন্যান্য আদার্স কমান্ডগুলো দ্বারা আমরা আমাদের ছবিটাকে আরো বেশি রিয়েলিস্টিক করে তুলছি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কমান্ডটা দিয়েছি যে বনের ভিতরে একটা মাঠ, মাঠের ভিতরে বাচ্চারা খেলাধুলা করছে, লোকজন আশপাশে বসে রয়েছে এবং আকাশে পাখি উড়ছে। দেখতে পাচ্ছেন আমরা যা কমান্ড দিয়েছি একদম কমান্ড অনুযায়ী আমাদের সবকিছু এসে গেছে। সো এই সবগুলো ইমেজের ভিতরে আমাদের কাছে এই ইমেজটা সবচেয়ে বেশি সুন্দর লাগছে। এখন আপনি চাইলে এটা যদি শেয়ার করতে চান তাহলে এখানে ডাউনলোড অপশন রয়েছে, ডাউনলোডে ক্লিক করলে আপনাদের ইমেজটা ডাউনলোড হয়ে যাবে। সো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে আপনারা গুগল ট্রান্সলেটর ব্যবহার করে এবং আপনাদের নিজেদের মতো করে ইচ্ছা মতো কমান্ড ব্যবহার করে এই বিং এআই ইমেজ ক্রিয়েটরের দ্বারা আপনারা বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর ইমেজ বা সিনারি ক্রিয়েট করতে পারবেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর ডেফিনেটলি অনলাইন হেলথ 360 কে সাবস্ক্রাইব করবেন এরকম আরো দারুণ দারুণ ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।